করার কোন দরকার ছিল না, কোন মিটিং মিটিং নেই, কোন ইলেকশন নেই, তো কিসের জন্য পদযাত্রা শোভাযাত্রা? ভোটের চেয়েও আরো গুরুত্বপূর্ণ বিষয়, পশ্চিমবাংলার অন্ধে অন্ধে দুর্নীতিতে ছেয়ে গেছে, আলো নাই, ড্রেন নাই, স্কুলে মাস্টার নাই, হসপিটালে ডাক্তার নাই, নাই 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 তো চলছে, কেন নাই নাই? টাকা পয়সা কি নাই? যথেষ্ট টাকা কেন্দ্র সরকার দিচ্ছে, টাকা যাচ্ছে কোথায়? টিভির পর্দা খুললে বুঝতে পারছেন আপনারা টাকা কোথায় যাচ্ছে, কি দেখেছেন কিনা? ফ্ল্যাট কেনা হচ্ছে টাকা রাখার জন্য, আর আমাদের বৃষ্টিতে দাঁড়াবার জন্য জায়গা নেই, মাথা গোঁজার ছাই নেই, আবাস যোজনার ভিতরে বাড়ি পাচ্ছি না আমরা, টিএমসির নেতারা নতুন নতুন ফ্ল্যাট দিচ্ছে টাকা রাখার জন্য। সেই বাংলায় পরিবর্তন করবো আমরা, পরিবর্তনের জন্য লড়াই করেছিলাম, বিধানসভায় লোকে আমাদের বিশ্বাস করে ভোট দিয়েছিল, আপনি সাধারণ এমএলএ জিতেছিলেন, কিন্তু আরো সাধারণ চাই, সেই জন্য লড়াই এখন সম্পূর্ণ হয়নি, চলবে, মানুষ আমাদের লড়াইয়ের উদ্দেশ্যটা বুঝতে পেরেছেন, সোনার বাংলা করবো বলেছিলাম না, সেই সোনার বাংলা বাঙালি যাতে মাথা উঁচু করে বুক টান করে বাঙালি পরিচয় দিতে পারে বিশ্বের সামনে, সেরকম সোনার বাংলা, বাড়িতে সোনা রেখে পাঠো ওর মতো সোনার বাংলা করবো না, টিএমসি নেতাদের বউদের গায়ে গাদা গাদা গয়না, সোনার গয়না, এরকম সোনার বাংলা নয়, মানুষ যাতে মাথা উঁচু করে বাঁচতে পারে, খাওয়া থাকার অভাব না হয়, ঘর বাড়ি ছেড়ে যেন ছেলে মেয়েকে বাইরে যেতে না হয়, চাকরি করার জন্য সেরকম বাংলা আছে, তাই শোভাযাত্রা। আজ এই শোভাযাত্রায় আমাদের সঙ্গে যারা পথে পা মিলালেন, আমাদের কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি সুনাম দা, প্রাক্তন সভাপতি মাননীয় অনুপ দা, আমাদের এত অঞ্চলের বলিষ্ঠ নেতা, সেই 80 সাল থেকে বিজেপি ঝান্ডা ধরে একজন দুজন লোককে নিয়ে যারা ভারত মাতাকে জয় বলে কাজ করেছিলেন, যার ফলে আজকে আমরা 40% ভোট পেয়েছি, সেই মাননীয় নারন্দা তিনি আমাদের সামনে বসে আছেন, এখনই আবার জিজ্ঞেস করছিলেন, এক বছর আগে জিজ্ঞেস করেছিলেন কি বিধানসভা বিজেপি দেখে যাবো, তো আমি বলছি আর কটা দিন, কটা বছর, এখনো জিজ্ঞেস করছেন, আমি বলছি এবার কটা দিন হবে, সময় এসে গেছে, পাপের ঘোড়া ভরে গেছে, এবার উঠাবেই, পাপ বাপকে ছাড়ে না, ধর্মের ফল বাতাসে নড়ছে, তাই কোথায় কোথায় টাকা আছে খবর এসে আছে, জমি বাড়ি ফ্ল্যাট হসপিটাল কারখানা রাইস মিল কি বলে আপনার পেট্রোল পাম্প সব খবর আছে, কিছু বলা যাবে না, টিএমসি প্রত্যেকটি নেতা সে পার্লামেন্টের সদস্য থেকে পঞ্চায়েতের সদস্য কেউ বাদ নয়, বাড়ি গাড়ি দেখুন, ভোর গায়ে গয়না দেখুন, চেহারা দেখুন, হালচাল দেখুন, মাথার টেরি দেখুন, জামা কাপড় দেখুন, সব পাল্টে গেছে, খালি পশ্চিমবঙ্গ পাল্টায়নি, যার মাথায় তেল দিত না, সর্ষের তেল দিত লাল লাল চুলের মতো, সে এখন সেপো মারে ঘুরছে কিনা, হ্যাঁ, যার ঘটে সাইকেল ছিল পাড়া দিয়ে গেলে আওয়াজ হতো, ইটের রাস্তায় ওই নেতা যাচ্ছে, সে এখন নতুন মোটর সাইকেল কেউ বা চার চাকার গাড়ি নিয়ে পিপি পিপি করে যাচ্ছে, লোককে বোঝাচ্ছে এই মাল ঝেড়ছি, দেখ আমরা বলছি এবার মজা দেয় সিজ এই বাড়িতে পৌঁছেছে, এটা মাল ঝেড়ছি, পঞ্চায়েতের জেলা পরিষদ সমিতির টাকা ঝেড়ে বাড়ি গাড়ি করে ছেলেকে বাইরে পড়াচ্ছে, 10 লাখ 20 লাখ 25 লাখ দিয়ে কে ফার্মেসি কে ডাক্তারি কে ইঞ্জিনিয়ারিং ভর্তি করেছে,